হবে, বাট হবে কি না সেটা একদম নিশ্চিত ছিলাম না আজকের, মানে যখন প্রথমে নামটা অ্যানাউন্সও করেছি তখনও নিশ্চিত ছিলাম না যে আদৌ আমার স্কুলটাই বলেছে কি না। তারপরে যখন রেজাল্টটা ফাইনালি চেক করলাম, টোটালের সাথে মেলালাম, দেন নিশ্চিত হলাম যে না টেন্থ হয়েছি। এমনি একটা এক্সপেকটেশন ছিল যে 680 ঘরে নাম্বারটা থাকবে আর কি। ওরা তো এখন মানে ফোন করে সবাই কনগ্রাচুলেশনস এসব বলছে, মানে ফোনের পর ফোন আসছে, এবার অনেকে হোয়াটসঅ্যাপে লিখছে, সবার ফোন অ্যাটেন্ডও করতে পারছি না, পরে রিচ আউট করবো। আর টিচার্সরা সমস্ত সবাই কনগ্রাচুলেশনস জানাচ্ছে, আমার স্কুলের যারা শিক্ষিকা প্লাস টিউশনে যাদের কাছে পড়তাম তারারও সব ফোন করে জানাচ্ছে। এইটাই তো বলা মুশকিল, মানে কোনো না বাধা ধরা নিয়ম ছিল না, কোনো বাধা ধরা নিয়ম ছিল না। আমার কাছে মেন হচ্ছে ব্যাপারটা যে পড়াশোনার মধ্যে যখন যে সাবজেক্টটা ভালো লাগতো তখন সেটার একদম গভীরে যাওয়ার চেষ্টা করতাম, বাট কোনো বাধা ধরা কিছু ছিল না যে আজকে এত ঘন্টা পড়বো। কিছুটা বলবো না পুরোটা, মানে আশা ছিল 680 ঘরে নাম্বার থাকবে। আশা সবারই থাকে না, মেরিট লিস্টে একটা থাকার চান সবার থাকে যারা মাধ্যমিক দেয়, আমারও সেরকম একটা আশা ছিল। তোমার এই ফলাফলের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কার? আমার মায়ের বলবো, কারণ কি আমার বাবা অনেক ছোট বয়সে মারা গেছেন, সো তারপর থেকে মায়ের সমস্ত টিউশনের খরচ, স্কুলের খরচ সব চালিয়েছেন। তারপরে অবশ্যই শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধুরা অনেক ক্ষেত্রে হেল্প করেছে, মানে আমার কিছু বান্ধবী বন্ধু আছে যারা খুবই কী বলবো মেধাবী এবং খুবই পড়াশোনায় ভালো, বা তারা এত পরিশ্রম করেছে যে তাদের দেখে আমি অনুপ্রেরিত হয়েছি। সমস্ত সময় শিক্ষক শিক্ষিকারাও অনুপ্রেরণা দিয়েছেন, আর লাস্টলি আমার নিজেকে, কারণ কি আমি নিজে তো পরিশ্রম করেছি না। আমি একটাই কথা বলবো যে মার্কসের পেছনে সিলেক্টিভ না পড়ে না, যে সাবজেক্টটা ভাল লাগে সেটার একদম গভীরে গিয়ে পড়ার, মানে জানার ইচ্ছে থেকে স্কেপ পড়া, শুধু মার্কসের জন্য দৌড়ালে অনেক ক্ষেত্রেই পড়াটা মানে বাধা ধরে লিমিটেড একটা কিছু হয়ে যায়। আর সবসময় শুধু পড়াশোনা পড়াশোনা করতে না, অন্য সব কিছুও করতে। পরবর্তী লক্ষ্য এই মুহূর্তে ভালো করে পড়া, 11th 12th সায়েন্স নিয়েছি, ব্যাপারটাকে এনজয় করা খুব ভালোভাবে। এটা এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট এইম নেই, ইচ্ছে আছে হয় রিসার্চে যাবো নয় ডক্টরিং লাইনে যাবো, বেশিরভাগ ইচ্ছাটা রিসার্চের দিকে যদি ওটা পেয়ে যায়। আজকের দিনটা ঠিক কিভাবে কাটাবে বলে প্ল্যান করলে? এত সুন্দর এখনো ঠিক করিনি, এখনো ঠিক করিনি। স্বর্ণালী ঘোষ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, বিদ্যাভবন, ব্যারাকপুরের যেটা, সেটার দেবারতী রায় মেমোরিয়াল ক্যাম্পাসে। প্রচণ্ডই আনন্দিত, কারণ ওর বাপি থাকলে হয়তো আরও বেশি আনন্দ মানে পেত, কারণ ও অনেক ছোটোবেলায় ওর বাবাকে হারিয়েছে ক্লাস 3 যখন অ্যানুয়াল পরীক্ষা তখন ওর বাপিকে হারিয়েছে, হয়তো ওর বাপি থাকলে হয়তো আরও বেশি আনন্দিত হতো। না ও যেটা বলতো মানে মোটামুটি ঠিকই বলতো, কারণ ওই স্কুলে ও ফার্স্ট মানে প্রথম থেকেই ফার্স্ট হয়ে এসেছে, স্কুল থেকেও একটা এক্সপেকটেশন ছিল যে ও হবে, ও র্যাঙ্ক করবে, কারণ টেস্টেও ও 3 ইউনিটের মধ্যেও হাইয়েস্ট নাম্বার ছিল। এই আর কি, এখন এগিয়ে যাওয়ার কোনো কিছু সাহায্য করতাম না, যতটুকু ও আমি কোনো কিছু ওকে হেল্প করতাম না, শুধু বলতাম যে ও পড়ছো কি না বা কিছু, সম্পূর্ণ ও, কারণ আমাকে অন্য দিকগুলো তো দেখতে হতো ওর জন্য।